কথা আপনাদেরকে বলি, বিশেষ করে যুব সমাজের জন্য। আবার আপনি এটা মনে করবেন না যে তাহলে তো দুঃখ মনে রাখবেন, দুঃখ দুর্দশা বাধা বিপত্তি আপনার জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড়, এটা মাথায় রাখবেন। যুবক, আমি একেবারে যুবকদেরকে বলছি, আপনারা এটা মুখস্থ করে ফেলেন। আপনার জীবনে যত বাধা বিপত্তি আসবে, আপনার চাকরি জীবনে, শিক্ষা জীবনে, পারিবারিক জীবনে, যে বাধা বিপত্তিগুলোর মুখোমুখি আপনি হবেন, মনে রাখবেন এটা স্কুল কলেজ ইউনিভার্সিটির চেয়ে আপনার বড় শিক্ষক আপনার জীবনের বাধাগুলো। যার জীবনে যত বেশি বাধা আসবে, সেই যদি আল্লাহর উপর ভরসা করে, সিনা টান করে, সেই বাধা বিপত্তি মোকাবেলা করে, সেই ব্যক্তি অনেক সফলতার একেবারে উচ্চ মার্গে আরোহণ করতে পারবে। কখনো বাধা বিপত্তি দুঃখ দুর্দশাকে কি মনে করবেন না। এখন আমাদের ছেলেগুলা 3 মিনিটের মধ্যে কি হয়ে যায়, লুজ হয়ে যায়, ফল করে, আমাদের ছেলেগুলা কলাপস করে, শেষ পর্যন্ত আত্মহত্যার দিকে চলে যায়। আত্মহত্যা সেই ব্যক্তি করবে যার কোনো মালিক নাই। যেই ব্যক্তির আল্লাহর মতো মালিক আছে, সেই ব্যক্তির আত্মহত্যার দরকার আছে? না না, আপনি আত্মহত্যা কেন করবেন? আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোর সাথে সাথে আছি, তোর সাই রোগের কাছেও আছি, কিন্তু নফস দুনিয়া এবং শয়তান তোকে সেটা বুঝতে দিচ্ছে না। তুই অন্তরের দুয়ার খুলে দে, আমাকে একবার ফিল করার চেষ্টা কর, আমি তোর ভিতরে আছি। আল্লামা ইকবাল বলছে, আপনি মন মে ডুবে কর পাজা সুরাগে জিন্দেগি, তু মেরা নহি বানতা না বন আপনা তো বন, তু মেরা নহি বানতা না বন আপনা তো বন। আল্লামা ইকবাল বলছে, ভিতরে ডুব দে, ভিতরে ডুব দেওয়ার পরে অনেক মনি মুক্তার দেখা পাবি। আমার আল্লাহ।